আকাশে উঠে যাচ্ছে পানি, অবিশ্বাস্য শোনালেও এমনটাই ঘটেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। এটি বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জলমহলগুলোর অন্যতম। সকালে হঠাৎই দেখা মেলো টর্নেডো বা জলস্তম্ভের। প্রায় 10 মিনিট স্থায়ী এই টর্নেডোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সৃষ্ট টর্নেডোতে টাঙ্গুয়ার হাওরের পানি জোয়ারের ন্যায় টেনে আকাশে তুলে নেয়। আকাশ কালচে বর্ণ ধারণ করে বিজলি চমকে গর্জন করতে থাকে। জল আর আকাশে পানির পিলারের তৈরি হওয়া স্তম্ভ দেখতে হাওর তীরবর্তী লোকজন কৌতূহল ভরে দেখতে থাকেন। ওই সময় হাওরে উপস্থিত অনেকে ছবি তোলেন এবং ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মিয়া জানান, টাঙ্গুয়ার হাওরে এমন দৃশ্য খুবই বিরল, আগে কখনো দেখা যায়নি। আর যে টর্নেডো দেখা মিলে সেটি বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল, তখন আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। হাওরে নৌকা নিয়ে থাকা অনেকে সেটি দেখে ভীত সন্ত্রস্ত হয়ে তীরে চলে আসেন। টেকেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা সত্য, এমন দৃশ্য এলাকার শত শত মানুষ দেখেছেন। অলৌকিক এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানান, জলভাগের পানি শোষণ করে উপরে তুলে সৃষ্ট টর্নেডোর শক্তি সঞ্চয় করতে পারেনি, যে কারণে সেটি ছেড়ে দেয়, নয়তো সেটি ধ্বংসাত্মক হতে পারত। স্থলভাগের স্পর্শে আসলে সবকিছু গুড়িয়ে দিত। প্রিয় ভিউয়ার্স, অদ্ভুত সুন্দর দৃশ্যটি মুহূর্তেই ধ্বংসাত্মক হয়ে উঠতে পারত। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন ঘটনাটি নিয়ে আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।